সাথে রঙে রঙিন বাঙালি, ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় 1431 বরণ, সর্বস্তরের মানুষের ঢল, সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে উৎসবের আমেজ, রমনা বটমূলে সুরের মূর্ছনা। ডিসেম্বরে শুরু পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন, রূপপুরে পর্যবেক্ষণে আসছে IAEA এর টিম, চেরনোবিল ফুকুশিমার কথা মাথায় রেখে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ। এবং মৌসুমের শুরু থেকেই নিয়ন্ত্রণহীন আলুর বাজার, হাফ সেঞ্চুরি পেরিয়েছে কেজি, চালের বস্তায় দাম লেখার নির্দেশনা আজ থেকে কার্যকর, অমান্য করলে কঠোর ব্যবস্থা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। নাবিকদের মুক্তিতে অর্থ লেনদেনের কোনো তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে মিন্টো রোডের বাসভবনে ব্রিফিংয়ে কথা জানান তিনি। নাবিকরা সবাই সুস্থ আছেন বলেও জানান তিনি। দীর্ঘদিনই যে কথাবার্তা চলেছে, এখানে মুক্তিপণের কোনো বিষয় নেই। আমাদের আলাপ আলোচনা এবং বিভিন্ন ধরনের চাপ আছে, এখানে চাপ আছে, সেই চাপগুলো এখানে কাজে দিয়েছে। তারা ঈদের নামাজ জাহাজের মধ্যেই আদায় করেছে এবং তারা এখন পর্যন্ত সুস্থ আছে, এখন তারা পরিবারের সদস্যদের সাথে কথা বলছে। এবার বাংলা বর্ষবরণের খবর। নেচে গিয়ে বাংলা নতুন বছর 1431 বরণ করলো বাঙালি জাতি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঐতিহাসিক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে সামিল হয়ে মঙ্গলের আবাহনে পুরনোকে বিদায় জানিয়ে গিয়েছেন নতুনের গান। সকাল 9:15 ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে যাত্রা শুরু করে নতুন বছরকে বরণে মঙ্গল শোভাযাত্রা। এবছর থিম নির্ধারণ করা হয়েছে তিমির বিনাশী। সমাজের যাবতীয় কুসংস্কার, জীর্ণতাকে পেছনে ফেলে নতুন দিনের প্রত্যাশায় শোভাযাত্রায় সামিল হন অগণিত মানুষ। ঘোড়া, হাতি, পেঁচাসহ বিভিন্ন পশু প্রাণীর মোটিভে শোভাযাত্রার প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয় মঙ্গলের বার্তা। পুরো এই আয়োজনটি নির্বিঘ্ন করতে শোভাযাত্রা ঘিরে আইন শৃঙ্খলা বা রক্ষা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আমাদের যে অনেক প্রাণশক্তি আছে এটার বহিঃপ্রকাশ, এটা এই বহিঃপ্রকাশের মধ্য দিয়েও এটা আবার নবায়ন হয়। মঙ্গল শোভাযাত্রা বলতে গেলে শুধু যে এটা কোনো ধর্মভেদ বা জাতিভেদের মধ্যে না, এটা সম্পূর্ণ বাঙালি জাতির একটি উৎসব। মনে মধ্যে একটা অটোমেটিক উৎসাহ জাগে যে না, আমার আরো ভালো করতে হবে, আমরাই তারুণ্য, আমরাই শক্তি, আমরা ভালো করব মানে আমাদের পরের জেনারেশন ভালো করবে। There is a good spirit here. So I hope I will enjoy the day. সবাইকে শুভ নববর্ষ। প্রকৃতি, মানবপ্রেম, দেশপ্রেম, সাম্যের জয়গান, কবিতা, সুর আর ছন্দে এবারও বাংলা নতুন বছর 1431কে বরণ করল ছায়ানট। ধর্ম বর্ণ নির্বিশেষে রমনার বটমূলে ঢল নামে হাজারো মানুষের। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রমনা বটমূলে সুরের মূর্ছনায় বরণ করা হয় বাংলা নতুন বছর। গানের মূর্ছনায় 1431 বরণ করেন ছায়ানটের শিল্পীরা। সম্মিলিত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন তারা। বর্ষবরণ উপলক্ষে সারা দেশে চলছে নানা আয়োজন। সে খবর জানাতে সিলেটের সুবিদ বাজারে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং কিশোরগঞ্জের মিঠামইন হাওরের অল ওয়েদার সড়কে আছেন রিপোর্টার রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তাদের কাছে। নতুন বছর, নতুন সম্ভাবনা, আরো একটি ইতিহাস গড়লো বাংলাদেশ। আমি রয়েছি এখন কিশোরগঞ্জের মিঠামইনে। এই মিঠামইনে গত কয়েকদিন যাবত কিন্তু আলপনায় আঁকা হচ্ছিল একটি রাস্তা, যেটি আপনাদেরকে একটু দেখাতে চাই। এটি হচ্ছে মিঠামইনের জিরো পয়েন্ট। এখান থেকে একেবারে অষ্টগ্রাম পর্যন্ত 14 কিলোমিটার সড়ক, যে সড়কে এই যে পহেলা বৈশাখ, এই বৈশাখ উপলক্ষে মূলত এই রাস্তা আলপনায় আঁকা হয়েছে এবং রংতুলির আচরে নতুন রূপে সেজে উঠেছে। আপনারা জানেন যে এটি এমনিতেই হাওর অঞ্চল, চারদিকে একদম বিশাল পানির সময় জলরাশি, এমনিতে অন্য সময় সবুজে সমারোহ ধান ক্ষেত, আশপাশে বাড়িঘর খুব একটা নেই। তবে যে রাস্তাটি সেটি কিন্তু এমনিতেই অনেক সুন্দর, পর্যটকরা আসে। কিন্তু যেটি করা হয়েছে এবার পহেলা বৈশাখ উপলক্ষে এখানে যে রঙিন আলপনা করা হয়েছে, এই আলপনা মূলত 3 দিন যাবৎ করা হচ্ছে। এই আলপনা করার পর অনেক মানুষ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থী ঘুরতে এসেছেন, দেখছেন যে কত সুন্দর আসলে বাঙালির ঐতিহ্য রয়েছে। মূলত এই যে
জাতিসত্তা বাঙালির, সেই জাতিসত্তার একটি বহিঃপ্রকাশ এটি। অনেকেই বলছেন যে বাঙালিপনার যে উদযাপন সেটি অনেকেই এখানে উদযাপন করছে। মূলত মানুষের যে বছরে ঘুরে নানা ব্যর্থতা, অক্ষমতা কিংবা আক্ষেপ সবকিছু আসলে কিন্তু পিছনে ফেলে নতুন উদ্যমে জীবনের জয়গান কিংবা আমাদের যে বাঙালিপনা সেই বাঙালিপনারই একটি রূপ মূলত এটি। এটি কিছুক্ষণ আগে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এখানে এসে আনুষ্ঠানিকভাবে এখানে খুলে দেওয়া হয়েছে, সবাই কিন্তু এখন ঘুরে দেখছে। মূলত যত সময় যাচ্ছে ততই কিন্তু বৈশাখ উপলক্ষে যারা বেরোয়েছে তারা এখানে ঘুরতে আসছে। তো কিশোরগঞ্জ থেকে এই ছিল আমার কাছে থাকা মোটামুটি সবশেষ তথ্য। আমরা একটু যেতে চাই সিলেটে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী ইকরামুল কবির। শুভ নববর্ষ, বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে উদযাপন বরণ করার জন্য এবং উৎসবে মেতে উঠেছে পুরো সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা। আমি এই মুহূর্তে আছি সিলেটের ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠে, এবং এই মাঠে শ্রুতি বিগত 20 বছর ধরে এই ধরনের উৎসবের আয়োজন করে থাকে। বিভিন্ন সংগঠন এই মঞ্চ থেকে নানা আয়োজনে তারা অংশগ্রহণ করে এবং এই উৎসব প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়ে থাকে, এবং মেলায় বিভিন্ন পিঠাপুলি সহ বিভিন্ন আয়োজনে সিলেটের বিভিন্ন শৌখিন ব্যবসায়ীরা তারা পসরা বসিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর যারা আছেন তারা বিভিন্ন জায়গা থেকে, নারী পুরুষ শিশুরা এসে এই উৎসব প্রাঙ্গণে জড়ো হয়েছে। আজকে যদিও ঈদ এবং বৈশাখ উপলক্ষে লম্বা একটি ছুটি চলছে, তারপরেও অন্য সময় এই সময়টিতে একেবারে ভরপুর থাকে শ্রোতা দর্শক এবং বিভিন্ন যারা বাঙালির এই প্রাণের উৎসব উপভোগ করার জন্য। কিন্তু আজকে একটু কম, তবে বিকালের পর থেকে এই উৎসবে প্রচুর পরিমাণে লোক সমাগম হবে এমনটি তারা আশা করছেন। এবং বলে রাখা প্রয়োজন যে বিগত 3 বছর পবিত্র রমজানের ভিতর বর্ষবরণ উদযাপন হওয়ার কারণে সীমিত আকারে হয়েছে। এইবার শুধু আকারে পুরো দিন সারা সিলেট নগরী বিভিন্ন জায়গায় এই উৎসবের বিভিন্ন প্রসার রয়েছে। মোটামুটি এ ছিল বর্ষবরণ উৎসবের যে সিলেটে মেতে উঠেছে বাঙালি তার সবশেষ খবর। বাংলা নববর্ষ উদযাপনের খবর জানছিলাম সিলেট ও কিশোরগঞ্জ থেকে। চলতি বছরই পরীক্ষামূলক উৎপাদনে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তার আগেই নিরাপত্তার দিকসহ সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণে বাংলাদেশে আসবেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রতিনিধি দল। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। গত 6 দশক ধরে রাশিয়ার সোয়াবলেস্কে অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যোগানে অন্যতম নির্ভরতা উলেস্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। কেন্দ্রটির প্রথম 2টি ইউনিট প্রথম প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি MB রিয়্যাক্টরের, আর তৃতীয়টিতে BN-600 ও 2015 সালে উৎপাদনে আসা চতুর্থ ইউনিটে বসেছে BN-800 রিয়্যাক্টর। আর এই BN-800 রিয়্যাক্টরকে মনে করা হয় 3+ জেনারেশন প্রযুক্তির। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের VVR-1200 রিয়্যাক্টরও সমমানের প্রযুক্তির। বাংলাদেশে যে রুশ প্রতিষ্ঠানটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে, রাশিয়ার ভুলেস্ক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাতেও যুক্ত সে একই প্রতিষ্ঠান রোসাটম। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সবসময়ই প্রশ্ন আসে নিরাপত্তার দিক নিয়ে। রাশিয়ার ভুলেস্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে উদাহরণ হিসেবে নিলে বলা যায় বিদ্যুৎ কেন্দ্রটির যাত্রা শুরু হয়েছিল যে ধরনের প্রযুক্তি দিয়ে, সেটির তুলনায় বেশ অগ্রগামী সংস্করণ রূপপুরের পরমাণু চুল্লি। বিদ্যুৎ কেন্দ্র হবে মানুষের কল্যাণে, নিরাপদ ও পরিবেশ বান্ধব, আর রোসাটম এই দর্শনেরই সফল প্রয়োগ করছে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর নিরাপত্তার বিষয়গুলো কতটা অনুসরণ করছে বাংলাদেশ, ডিসেম্বরে পরীক্ষামূলক উৎপাদন সামনে রেখে সেসব বিষয় সরেজমিনে দেখতে রূপপুরে আসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA প্রতিনিধি দল। যারা রিয়্যাক্টর পরিচালনা করবো, পাওয়ার প্ল্যান্ট পরিচালনা করবো, তাদের সক্ষমতা কতটুকু, এজ এ অর্গানাইজেশন সক্ষমতা কতটুকু, তার একটি যাচাই করার জন্য একটা বড় সমীক্ষা দল আসবে। বিশেষজ্ঞরা মনে করেন প্রযুক্তিগত কারণে কোনো শঙ্কা নেই রূপপুরে, তবে অন্য সব ঝুঁকি এড়াতেও সর্বোচ্চ সতর্কতার বিকল্প নেই বলছেন এই পরমাণু গবেষক। যে কোনো রিয়্যাক্টারে অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু তৃতীয় প্রজন্ম প্লাসের রিয়্যাক্টারের বিল্ডিং থেকে বাইরে রেডিয়েশন যাওয়ার সম্ভাবনা একদমই নাই। যেখানে ফুকুশিমা বা চেরনোবিলে বাইরে চলে গেছে বলেই মহাবিপর্যয় হিসাবে দেখা দিছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন রূপপুরের নিরাপদ পরিচালনায় দেশীয় জনবল প্রশিক্ষিত করতে আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলবে রোসাটমের বিশেষ কর্মসূচি।
বছরের পর বছর ধরে চলা এমন সব বিদ্যুৎ কেন্দ্রের দৃষ্টান্ত ও সর্বাধুনিক প্রযুক্তির উপর ভর করেই বাংলাদেশের নীতি নির্ধারকরা বলছেন স্বপ্নের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে নিরাপদ। ফারুক ভিয়ার অবিন, সময় সংবাদ, ভেলুয়ার্থ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, রাশিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৈশাখের রঙে রঙিন বাঙালি, ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় 1431 বরণ, সর্বস্তরের মানুষের ঢল, সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে উৎসবের আমেজ, রমনা বচমূলে সুরের মূর্ছনা। এ ছিল সময় সংবাদে, খেলার সময় সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। ধন্যবাদ মৌটুসী। খেলার সময়ের আয়োজন নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।